তো সেক্ষেত্রে অনেকগুলো উপসর্গ অনেক উপসর্গ থাকে তারপরে তার ব্লাড টেস্ট বা ইসে রক্তাল্পতা সেখান থেকে উইকনেস বা গা হাত পা ব্যথা হওয়া ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে যাচ্ছে মানে কিছু কিছু ভেক কমপ্লেন নন স্পেসিফিক কমপ্লেন যেটা কিডনি ডিজিজের প্রথম উপসর্গ থাকে সেটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ভাবে আমি দুর্বল আমি দিনের প্রচুর কাজ করছি দৈনন্দিন বেসিসে প্রচুর কাজ করছি কিন্তু সেটা হয়তো কিছুই না গা করে না যখন ডাক্তারের কাছে পৌঁছয় বা ব্লাড টেস্ট কিছু একটা রোগ অন্য রোগ হতে ধরা পড়লো তখন হয়তো দেখা যায় যে কিডনি রোগটা অনেকটা এগিয়ে গেছে আচ্ছা তাহলে কখন মানে এই সিমটম গুলো দেখলেই কি ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে হ্যাঁ মানে স্ক্রিনিংটা একটা বয়সের পরে রেগুলার বেসিসে করলে এই সিমটমস গুলো অবশ্যই যখনই কেউ দেখে তার নিজের নিজেকে নিয়ে একবার ব্লাড টেস্ট করা ইউরিন অ্যানালিসিস করা এবং ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব জরুরি যে একটা বয়সের পর বললেন কিডনি ডিজিজ কি সাধারণত একটা বয়সের পর হয় না যে কোনো বয়সে হতে পারে ডিজিজ মানুষের মায়ের গর্ভাবস্থা থেকেই শুরু হয় এবং মৃত্যুর আগে আচ্ছা মানে যেকোনো সময় সময় হতে পারে কিন্তু স্ক্রিনিংটা তাহলে কবে থেকে স্ক্রিনিংটা আমাদের ইউজুয়ালি বলে যে প্রিস্কুল এজ থেকেও শিশু বয়স থেকে অথবা স্কুলিং এজে রেগুলার বেসিসে অ্যাট ইউরিন অ্যানালিসিস করাটা খুব জরুরি ইউরিন দিয়ে প্রোটিন বেরিয়ে যাচ্ছে নাকি ইউরিন দিয়ে আরবিসি বা পার্সেল খুব বেশি হচ্ছে নাকি হ্যাঁ এবং একটা বয়সের পরে বিশেষ করে যারা আহ ডায়াবেটিসের রুগী হাইপারটেনসিভ রুগী তারা ধরা পড়ার পরে ইয়ারলি বেসিসে আমাদের ইউ কিডনির অবস্থান কি জায়গায় আছে সেটির জন্য রক্ত পরীক্ষা প্রস্রাব পরীক্ষা এবং একটা নিয়মমাফিক একটা আল্ট্রাসাউন্ড চেকআপ করা খুব জরুরি পুরুষদের ক্ষেত্রে যেমন প্রস্টেট বড় হওয়ার একটা চান্স থেকে যায় সেটা যেমন চল্লিশ চল্লিশ বা পঞ্চাশের পর থেকে সে রেগুলার বেসিসে প্রস্টেটের সাইজ দেখা এবং এইগুলো করাটা খুব ইম্পর্টেন্ট তাহলে কারা সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছেন এই ক্রনিক কিডনি ডিসিজের যে কোনো বয়সের মানুষ সব সময় ঝুঁকিতে রয়েছে কিন্তু তার মধ্যে অ্যাট্রিক্স মানুষ থাকে যারা হাইপার যারা ডায়াবেটিক যাদের কিছু ক্রনিক রিউমাটোলজিক্যাল সমস্যা থাকে যেমন মহিলাদের ক্ষেত্রে এবং কিছু পুরুষদের ক্ষেত্রে সিস্টেমিক লিউপাস এরিথোমেটিস বলে একটা রোগ থাকে রিউমাটয়েড আর্থরাইটিস বলে একটা কিছু রোগ থাকে হ্যাঁ তারপরে সিস্টেমিক সিস্টেমিকোসিস বলে কিছু রোগ থাকে এবং এছাড়া আরো কিছু কনজেনিটাল যাদের সিনড্রোম আছে যাদের ক্ষেত্রে তার সাথে অ্যাসোসিয়েটেড নেফ্রোপ্যাথি থাকার চান্স থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের কিডনি রোগ হওয়ার সম্ভাবনা থাকে